Welcome to my fifth class on the prologue to the Canterbury Tales by Geoffrey Chaucer. দেখো আজকে আলোচনা করব জিওফ্রে চসারের লেখা দ্য প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস। অ্যাকচুয়ালি এই প্রোলগ টু দ্য ক্যান্টারবারি টেলস এর উপরে এর আগে আমি যথারীতি চারটে ক্লাস কমপ্লিট করেছি এবং তার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তুমি আগের ক্লাসগুলো দেখে না থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে। দেখো আমরা লাস্ট ক্লাস থেকে কি জানতে পেরেছি, আমরা লাস্ট ক্লাস থেকে এটাই জানতে পেরেছি নাম্বার ওয়ান দ্য পোয়েট গিভস অ্যান অ্যাকাউন্ট অফ দ্য নাইট। অ্যাকচুয়ালি আমরা যেটা পড়ছিলাম সেখানে নাইটের বর্ণনা পড়ছিলাম, জিওফ্রে চসার উনি নাইট সম্পর্কে কি বলেছেন তার কিছুটা অংশ পড়েছিলাম। নাম্বার টু, দ্য নাইট ওয়াজ ফুল অফ চিভালরিক আইডিয়ালস। অ্যাকচুয়ালি যে নাইটের কথা বলা হচ্ছে তার আইডিয়ালস গুলো কি কি বা কিরকম ছিল, তার লাইফের এথিক্স কেমন ছিল সেগুলো আমরা পড়ছিলাম। নাম্বার থ্রি, হি রাইডস অ্যাব্রড ইন অর্ডার টু টেক পার্ট ইন ওয়ার অফ লর্ড। উনি বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেছেন এবং কোন জায়গাতে গেছেন, কেন গেছেন সেগুলো আমরা জেনেছি। নাম্বার ফোর, কোথায় কোথায় উনি গেছেন, আলেকজান্ড্রিয়াতে গেছেন উনি, লিথুয়ানিয়াতে গেছেন উনি, রাশিয়াতে গেছেন, গার্নেডে গেছেন, ভেনমারিয়ানে গেছেন, লায়াসে গেছেন, এটালিয়াতে গেছেন, মোটামুটি এই সমস্ত জায়গার কথা আমরা জানতে পেরেছি যেখানে উনি যুদ্ধের জন্য গেছেন এবং উনি জয়লাভই করেছেন। মোটামুটি এই পর্যন্ত তো আমরা জেনেই গেছি খুব ভালোভাবে। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড লাইন বাই লাইন টেক্সট যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ভিডিও তুমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পেতে থাকবে। এছাড়া তুমি যদি নেতাজি ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে কি ইউজি কি পিজি এবং তোমার যদি অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তুমি অবশ্যই যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দ্য টেক্সট। নাইট, আমরা জানি যে এই যে নাইটের কথা আমরা বলছি বা আমরা পড়ছি বা জিওফ্রে চসার উনি যে নাইটের কথা উনি বলেছেন, অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন ফার্স্ট ক্যারেক্টার ক্যান্টারবারি টেলস এর। তাহলে আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম ঠিক তারপর থেকে পড়তে যাচ্ছি। এখানে জিওফ্রে চসার কি বলছেন অ্যাবাউট দ্য নাইট, এট মর্টাল ব্যাটলস হ্যাড হি ওয়েন অফ 15। দেখো স্পেলিং গুলো দেখো, বারবার বলছি এটা মিডল ইংলিশ, সুতরাং 15 স্পেলিংটা তোমার কাছে এলোমেলো লাগতে পারে, নরমাল মডার্ন ইংলিশ আমরা যেটা লিখে থাকি তুমি সেটাই পড়বে বা সেটাই লিখবে। 15, উনি কতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উনি 15 অর্থাৎ 15টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধগুলো কেমন ছিল, মর্টাল অর্থাৎ ডেডলি ব্যাটলস। আমরা ব্যাটল বানানটা কি জানি, BATTLE ব্যাটল, কিন্তু এখানে কি আছে BATAILLES ব্যাটলস, ক্লিয়ার। সুতরাং এট মর্টাল ব্যাটলস হ্যাড হি ওয়েন 15 এন্ড 14 ফর আওয়ার ফেথ, এবং উনি আমাদের ফেথের কারণে যুদ্ধ করেছেন, অর্থাৎ কিসের উপরে ফেথের কথা বলা হচ্ছে এখানে, ক্রিশ্চিয়ানিটির উপরে। আমরা জানি যে এই যে নাইট যার কথা বলা হচ্ছে উনি এমন কিছু দেশে গেছেন যে সমস্ত দেশবাসীরা বা যে সমস্ত দেশ সাধারণত ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করত না, ঠিক সেই রকমই একটা দেশে গিয়ে উনি যুদ্ধ করেছেন, ফট। এখানে FOUGHTEN দ্যাট মিন্স ফট বলতে পারো, উনি যুদ্ধ করেছেন ফর আওয়ার ফেথ, আমাদের ফেথের জন্য, হ্যাঁ না, ফেথ অন ক্রিশ্চিয়ানিটি। জায়গাটা কোথায়, জায়গাটা টেরামিসেন, ক্লিয়ার। এই যে টেরামিসেন যে জায়গাটা আছে ওখানে উনি যুদ্ধ করেছেন এবং এই টেরামিসেনের যে জায়গাতে যুদ্ধ করেছেন সেই জায়গাটা কিরকম ছিল, লিস্টেজ। এখানে লিস্টেজ কথার অর্থ এনক্লোজড স্পেস ফর এ টুর্নামেন্ট, অর্থাৎ ছোট্ট একটা জায়গা, হ্যাঁ না, টেরামিসেনের যে ছোট্ট একটা জায়গা সেখানে উনি যুদ্ধ করেছেন কতবার, ফর থ্রি টাইম উনি যুদ্ধ করেছেন, এন্ড এই স্লেইন হিজ ফো, এবং উনি ওনার শত্রুদের, ফো মিন্স আমরা জানি এনিমি, এন্ড স্লেইন কথার অর্থ স্লিউ অর্থাৎ এখানে হারিয়ে দেওয়া, উনি ওনার শত্রুদের হারিয়ে দিয়েছেন, বলা যেতে পারে পক্ষান্তরে ঘুরিয়ে যে উনি জয়লাভ করেছেন, ক্লিয়ার। তাহলে আমরা প্রথম থেকেই জানি যে নাইটের কথা বলা হচ্ছে এই নাইট যথেষ্ট ব্রেভ, হ্যাঁ না। চলো নেক্সট, দিস ইলক ওভার দি নাইট হ্যাড উইন অলসো সাম টাইম উইথ দ্য লর্ড অফ প্যালাটি। এই যে এখানে যে প্যালাটির কথা বলা হচ্ছে সেই জায়গাটা কোথায়, দেখো তুমি এখানে দেখতেই পাচ্ছ অ্যানাটোলিয়ার কথা বলা হচ্ছে, এই যে অ্যানাটোলিয়া, এই অ্যানাটোলিয়াতে উনি গেছেন এবং সেখানে গিয়েও উনি যুদ্ধ করেছেন, এগেন, দ্যাট মিন্স এখানে এগেন কথার অর্থ এগেনস্ট another hidden in turkey, অর্থাৎ যে টার্কি আমরা জানি সেই টার্কি অ্যাকচুয়ালি সেই সমস্ত জায়গার বিরুদ্ধে উনি যুদ্ধ করেছেন যে সমস্ত জায়গার বাসিন্দারা কিনা খ্রিস্টিয়ানিটিতে বিলিভ করত না। এখানে হিডেন কথাটা আমরা জানি যে যারা সাধারণ নন খ্রিস্টিয়ান, যারা খ্রিস্টিয়ানিটিতে বিলিভ করে না, উনি তাদের বিরুদ্ধেও যুদ্ধ করেছেন, ক্লিয়ার। চলো নেক্সট, এন্ড এভার মোর, এন্ড এভার মোর দ্যাট মিন্স অলওয়েজ হি হ্যাড এ সোভারিন প্রেজ, পি আর ওয়াই এস প্রেজ কথার অর্থ পি আর এ আই এসি প্রেজ অর্থাৎ প্রশংসা, উনি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন, এন্ড সোভারিন দ্যাট মিন্স রিনাউন, হ্যাঁ না, উনি সব সময় এভারমোর দ্যাট মিন্স অলওয়েজ উনি রিনাউন ছিলেন, গ্রেট রিনাউন ছিলেন এবং উনি প্রশংসনীয় ছিলেন, এন্ড টু দ্যাট হি ওয়াজ ওয়ার্থি, উনি শুধুমাত্র যে ওয়ার্থি ছিলেন, উনি শুধুমাত্র যে ব্রেভ ছিলেন এমনটা নয়, হি ওয়াজ ওয়াইজ, WYSE এখানে কি আছে WYS, ওয়াইজ দ্যাট মিন্স বলতে পারো যে উনি যথেষ্ট বুদ্ধিমান ছিলেন, উনি
ব্রেভের পাশাপাশি বুদ্ধিমান ছিলেন এন্ড অফ হিজ পোর্ট এখানে পোর্ট কথার অর্থ বিহেভিয়ার ম্যানার অ্যাজ মিক অ্যাজ এ মেইড এখানে মেইড কথার অর্থ মেইডেন অর্থাৎ ওনার ব্যবহারের দিক থেকে ওনার কথাবার্তার দিক থেকে ওনার বিহেভিয়ার ম্যানার যথেষ্ট মেডেন লাইক ছিল দ্যাট মিন যথেষ্ট নম্র ছিল সভ্য ভদ্র এরকম ছিল এখানে মিক কথার অর্থ জেন্টল উনি যথেষ্ট জেন্টেল ছিলেন চলো নেক্সট হি নেভার ইয়েট নো ভিলেনি নে সেইড এখানে সেইড দ্যাট মিন্স এস এ আই ডি উনি কখনো বলেননি এখানে ভিলেনি ভিলেনি কথার অর্থ আনফিট স্পিচ অথবা রাস্টিক স্পিচ ক্লিয়ার অর্থাৎ খারাপ কথাবার্তা উনি কখনো খারাপ কথাবার্তা বলেননি হি নেভার ইয়েট নো ভিলেনি নে সেইড উনি কখনো কোন রকম ভাবে কোন খারাপ কথা বলেননি হি নেভার সেইড আনফিট স্পিচ ইন অল হিজ লাইফ এল আই এফ ই দ্যাট মিন্স এখানে কি আছে এল ওয়াই এফ ক্লিয়ার এল ওয়াই এফ মিডল ইংলিশ বর্তমান মডার্ন ইংলিশ এল আই এফ ই লাইফ উনি ওনার জীবন দশাতে আনটু নো ম্যানার ওয়েট অর্থাৎ এমন কোন মানুষকে উনি আঘাত দেননি দ্যাট মিন্স বলা যেতে পারে আনটু নো ম্যানার ওয়েট অর্থাৎ উনি খুব নম্র সভ্য ভদ্র ছিলেন উনি ওনার লাইফে কোনোদিন কোন খারাপ কথা বলেননি হি ওয়াজ এ ভেরি পারফেক্ট এখানে পারফেক্ট কথার অর্থ পারফেক্ট পি ই আর এফ ই সি টি পারফেক্ট এখানে ভেরি ভি ই ডবল আর এ ওয়াই ভেরি মিন্স আমরা যেটা ভেরি বলে থাকি ভি ই আর ওয়াই হি ওয়াজ এ ভেরি পারফেক্ট অর্থাৎ হি ওয়াজ এ ভেরি পারফেক্ট ম্যান অ্যান্ড জেন্টল নাইট এখানে জেন্টল মিন্স নোবেল এবং উনি যথেষ্ট নোবেল নাইট ছিলেন ক্লিয়ার চলো নেক্সট হোয়াট ফর টু টেল ইন ইউ অফ হিজ অ্যারি অ্যারি মিন্স ড্রেস আমরা জানি এরপরে জিওফ্রে চসার কি বলছেন ঠিক আছে ওনার ক্যারেক্টার সম্পর্কে এতক্ষণ বলে দিলাম মনে রাখবে নাইটের ক্যারেক্টার সম্পর্কে কিন্তু হামেশাই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে এরপর উনি বলতে চাচ্ছেন ড্রেসের সম্পর্কে হোয়াট ফর টু টেল ইন ইউ এখানে ওয়াই ও ডব্লিউ মিন্স ওয়াই ও ইউ এরপরে আমি তোমাদের বলতে যাচ্ছি অফ হিজ অ্যারি দ্যাট মিন্স অ্যাবাউট হিজ ড্রেস হিজ হর্স ওয়াজ গুড জি ডবল ও ডি ই দ্যাট মিন্স জি ডবল ও ডি গুড তার যে হর্স গুলো ছিল এইচ ও আর এস ই এস হর্সেস হ্যাঁ তার যে হর্সেস গুলো ছিল সেগুলো যথেষ্ট গুড ছিল যথেষ্ট স্কিলফুল ছিল বাট হি ওয়াজ নট গে এবং তার ড্রেস কখনো গেলি ছিল না গে গে জি এম ওয়াই গে মিন্স জি এ আই এল ওয়াই গেলি তার ড্রেস কখনো গেলি ছিল না অফ ফার্স্ট টাইম হি ওয়ার্ড এ জিপন এখানে জিপন কথার অর্থ তুমি ছবিতে যেমন দেখতে পাচ্ছ ড্রেস শর্ট ওয়েস্ট কোট অর্থাৎ কোমর পর্যন্ত ছোট ছোট যে ড্রেস গুলো হয়ে থাকে আমরা যেগুলোকে কোট বলে থাকি সেটাকে বলা থাকে জিপন উনি সবসময় জিপন পড়তেন বা শর্ট ওয়েস্ট কোট পড়তেন ডাব্লিউ আই এস টি ওয়েস্ট কোট পড়তেন এন্ড সেগুলো কিরকম ছিল ফার্স্ট টেন এখানে ফার্স্ট টেন মিন্স মোটা কাপড়ের তৈরি ক্লিয়ার চলো নেক্সট অল দিস মোটরড উইথ হিজ হ্যাভারজিয়ন এখানে হ্যাভারজিয়ন কথার অর্থ কোট অফ আয়রন অর্থাৎ উনি আয়রনের তৈরি কোট পড়তেন কোট মেড অফ আয়রন আয়রনের তৈরি যে কোট সেগুলো উনি পড়তেন যেটাকে বলা হচ্ছে হ্যাভারজিয়ন হ্যাঁ না অল ব্লিস মোটরড এখানে ব্লিস মোটরড কথার অর্থ সয়েল অর্থাৎ কর্দমাক্ত এখানে দেখো আমরা বুঝতে পারছি যে এই যে নাইটের কথা বলা হচ্ছে ওনার মধ্যে এখন পর্যন্ত ফ্রেশনেস নেই ড্রেসের দিক থেকে দ্যাট মিন্স উনি হয়তো শায়দ কোনো যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন সেখান থেকে উনি হচ্ছেন অল ব্লিস মোটরড দ্যাট মিন্স সয়েলড উইথ হিজ হ্যাভারজিয়ন অর্থাৎ ওনার যে ড্রেস ছিল হ্যাভারজিয়ন কোট মেড অফ আয়রন সেই কোটটায় অ্যাকচুয়ালি কাদা লেগে আছে কর্দমাক্ত একটা কোট ফর হি ওয়াজ লেট এখানে লেট কথার অর্থ জাস্ট নাও রিসেন্টলি হি ওয়াজ লেট ইয়াকাম দ্যাট মিন্স কাম অর্থাৎ এসছে ফ্রম হিজ ভয়েজ ভি আই এ জি ই দ্যাট মিন্স যেটা আমরা মডার্ন ইংলিশে বলে থাকি ভি ও ওয়াই এ জি ই ভয়েজ আমরা জানি যে উনি নাভাল এক্সপেডিশনে গিয়েছিলেন বিভিন্ন দেশে তো উনি যেন সেই নাভাল এক্সপেডিশন থেকে উনি সবেমাত্র ফিরেছেন এবং ওনার ড্রেসে সাধারণত কাদা লেগে আছে বা কর্দমাক্ত ড্রেস উনি পরে আছেন যেটাকে আমরা বলছি হাভারজিয়ন হ্যাঁ এন্ড ওয়েন্ট ফর টু ডুন হিজ পিলগ্রিমেজ এবং উনি অংশগ্রহণ করেছেন এখানে ডুন কথার অর্থ ডি ও ডু আর ওয়েন্ট কথার অর্থ ডাব্লিউ ই এন টি যেটা আছে ওয়েন টি ডাব্লিউ ই এন টি ই ওয়েন টি দ্যাট মিন্স ওয়েন্ট ডাব্লিউ ই এন টি ওয়েন্ট এন্ড ওয়েন্ট ফর টু ডু হিজ পিলগ্রিমেজ এবং একবারে সরাসরি উনি যুদ্ধক্ষেত্র থেকে চলে এসেছেন এবং এই পিলগ্রিমেজে অংশগ্রহণ করেছেন ক্লিয়ার আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোনো রকম ডাউট নেই যদি কোথাও কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব থ্যাংক ইউ